ক্ষমতা ধরে রাখার জন্য দেশের জনগণকে জিম্মি করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। আলোচনায় মির্জা ফখরুল আরও বলেন, আমরা অসাম্প্রদায়িক হলেও কারো ধর্মবিশ্বাসে আঘাত করা হলে বরদাস্ত করবে না এদেশের মানুষ। ক্ষমতায় ধরে রাখার জন্য জনগণকে জিম্মি করে রাখা হবে এটা কোনোদিনই এদেশের মানুষ বরদাস্ত করবে না। বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, দয়া করে এই আগুন নিয়ে খেলবেন না। আজকে চতুর্দিকে এই যে হত্যা, গণহত্যা, এদিক কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, মিছিল বেরোলে গুলি করছে। একটা গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে, সেই প্রতিবাদ করতে আসলেই যদি গুলি করে হত্যা করা হয়, আমরা তো এটা একমাত্র দেখেছি সেই প্যালেস্টাইনে